বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনেক কাজে ব্যস্ত ছিলাম সকাল থেকে, তাই আমি ব্লগটা স্টার্ট করলাম এখন 11টা বাজছে। তা আজকে অনেক ব্যস্ত, মা নেই, মা তো মাসির বাড়ি গেছে, আর ছোট মেয়ে তো স্কুল গেছিল। আমার বড়ি আজকে দিয়ে এসেছে, বড়ি নিয়ে এসেছে, আর বড় মেয়ে তো আজকে কলেজ বন্ধ আছে, কালকে ওদের খেলা ছিল। অনেক কাচাকুচি করেছি, সব ছাদে মিলে দিয়ে এসেছি। কালকে বাড়িতে মনে হয় যেন গেস্ট আসছে দুজন, তো তার জন্য অনেক কাচাকুচি করেছি। আর দেখতে থাকো, সারাদিন তো আছি, এই ভাগ্যে বলে না, ভাগ্যের চক্কের অনেকটাই ঘুরে যায়। তো আমি আগেতে যেরকম ছিলাম, অনেক কষ্টে আমার জীবনযাপন পার হয়েছে। তো এখন আমি এতে অনেকটাই সুখে আছি, অনেকটাই ভালো আছি। তো আমি প্রায় আমার বড়ি রান্না বান্না সবই করে, আর মা থাকলে তো মা করে, আমাকে তো সেরকম কিছু করতে হয় না। বাইরে কাজ যত আছে আমি সবই করি, কিন্তু কি এককালে অনেক কাঁদার মতো দিন পার হয়। কিন্তু এককালে মানুষে বলে একটু হ্যাঁ সুখ দেখা যায়, কিন্তু হ্যাঁ আমি এখন আমি যেটুকু আছি আমি একটু সুখে আছি বলতে পারো বন্ধুরা। কেন কি আমার বরের এমনি ঠিক খাওয়া পড়া ঠিক চলে যায়, এরকম অসুবিধা কিছু হয় না। কিন্তু কি আমি যেটা জীবন আমি পার করে এসেছি সেই জীবনটা আমি কোনোদিনই ভুলবো না। অনেক অনেক কষ্টের আমি জীবন পার করেছি। মানে কি মানুষের বলে যে একটা বাবা না থাকার যে অবস্থার পার হয়, সেরকম অবস্থা আমার পার হয়েছে। যে জিনিসটা সবাই বলে সেই জিনিসটা আমি পার করে এসেছি। কেন কি আমার বাবা থেকেও না থাকা, আমি মানে বলতে পারো এক ধরনের মামার ঘরে মানুষ। আমার মা আমাকে বাবা মায়ের দুটো স্নেহ দিয়ে বড় করেছে। তো আমি সেই জন্যই আমি এককালীন আমি অনেক মানে কষ্টের জীবন, যেটা বলে যে না খেয়ে না দিয়ে আমি পড়াশুনো করেছি। তো আমি বিয়ে হওয়ার পরে আমার অনেক কম বয়সে বিয়ে হয়ে গেছে। কেন কি গ্রামের পরিস্থিতি সেরকম ভালো ছিল না, মা সেভাবে মা বললো তাহলে বিয়ে দিয়ে দিই, তো একটু যদি সুখের মুখ দেখে। তো মা এখানে ঠিক করলো যে বিয়ে দেবে। তো আমার দিদি ছিল মাসির মেয়ে, সে আমাকে বললো তাহলে মাসি একটা ছেলে ভালো আছে, তো বিয়ে দিলাম। তো তখন আমার বর ড্রাইভারি করতো, তখন আমার বরের কোনো গাড়ি উড়ি ছিল না। তো মা আমার দাদু খুব মানে বলেছিল যে না ড্রাইভার ছেলে কীরকম হবে আমি জানি না। তো সত্যি করেই সেই সময় মা দিয়ে দিয়েছিল, বলে আজকে যাই হোক যেটুকু আমি আছি অতটুকু আমি সুখের মুখ দেখতে পাচ্ছি। তো এখন আমার যে আগের জীবনটা যেটা ছিল সেটা আমি কোনোদিনই বন্ধুরা ভুলবো না, কেন অনেকই কষ্টের জীবন আমি পার করেছি, অনেক অনেক কষ্টে। ঠাকুর ঘরটা ছোট্ট মতো, এই আমি পুজো দিলাম। আমার পুজো দিতে প্রায় আধ ঘন্টা 40 মিনিট মতো লেগেই গেল। ছোট্ট মতো ঠাকুর ঘর, মাই পুজো টুজো দেয় তো মা নেই, তাই আমাকে আজকে দিতে হলো। আর পুজো দিতে দিতে অনেকটাই টাইম লাগে, কেন কি আমি দিই না, তো তাই আমি বুঝতে পারি না। মাকে সেই জন্য বলি কতক্ষণ দিচ্ছ পুজো, তো আজই আমি দিলাম, আমি বুঝতে পারলাম যে কতক্ষণ টাইম লাগে পুজো দিতে। বর আজকে রান্না করছে, আমি তো একদম টাইম পাইনি, কাঁচা কুচি, তারপরে আমার ঘর পুজো দিয়া রান্না বান্না সব করলো, আমি কাচাকুচি করলাম, স্নান করলাম, পুজো দিলাম আজকে আমার অনেক। আর এইও বড়ি দেখুন আজকে রান্না বান্না সবই করছে, কিচেনে ধোয়া মোছাও কিছু কিছু করছে, কিছু কিছু আমি করে নিব। আজকে অনেক কাজে ব্যস্ত ছিলাম আমি, সেখানে আমি কিছু করতে পারিনি। টিফিন খাবারটাও বর করেছে, বর বর বাড়িতে থাকলে আমাকে বেশি কিছু কাজ করতে হয় না। এদিকে আমি কাচাকুচি ঠিক করে আসি, কিন্তু রান্নার দিকে আমাকে দেখতে হয় না। এ রান্না বান্না করে সব টেবিলের মধ্যে রেখে এরকম গ্যাসের চুলা টুলা সব পরিষ্কার টরিষ্কার করে দিয়ে এই বেশিটার মধ্যে কটা খালি আছে ধোয়া মোছা করতে আমি ধুয়ে নিব, এগুলো করে নিই, সব করে নিয়েছে। আমাকে এদিকে দেখতে হয় না, রান্নার দিকটা আমাকে পুরো দেখতে হয় না। কেন কি আর আমার এমনিও আর টেনশন থাকে না, মা না থাকলে বর থাকলে আমার কোনোই টেনশন থাকে না, ও সব করে দেয়। টিফিনে আজকে সবজিটাও বানিয়েছে বর, বাচ্চাদেরকে মুড়িও টিফিন দিয়েছে, নিজেও খেয়েছে, তারপরে রেখে দিয়েছিল, সেগুলো আমি ধুয়ে নিয়েছি। আর এমনি আমার বড় মেয়ে অতটা কিছু কাজের নাই, কিন্তু আমার ছোট মেয়ে খুব কাজ করে, রান্না করে সব ঢাকা দিয়ে রেখে দিয়েছে। এবার আছে তো আমরা তো নিরামিষ খাই, তো আজকে মাছ মাংস ডিম কিছুই নিয়ে আসে নাই,
আজকে ডাল পোস্ত ভাজা কুমড়ো সবজি এসব বানিয়েছে। কেমন স্নান করছে? তো স্নান করতে চাই না, কিন্তু স্নান আবার জল পেয়ে গেলেও বসে বসে স্নান করে প্রায় আধ ঘন্টা 40 মিনিট লাগিয়েই দেয়। আর এমনি স্নান করতে ওকে ডাকতে হবে, করে করে স্নান, একটা কি যে অভ্যাস হয়ে গেছে কি জানি জানি না, ছোট থেকেই বাথরুমে কোনো দিনও করবে না। দেখুন স্নান টান করে একদম চলে এসেছে, রেডি হয়ে গেছে। এবারে কি খাবো না, দোকান নেই আমি ধরবো। এবার টাকা নিয়েছে বাবার কাছে, দোকান থেকে জিনিস কিনে নিয়ে চলে আসলো। বাড়ির খাবার তো পছন্দই হয় না, পাশেই তো আমাদের দোকান, একটাও খুচরো টাকা তো রাখতেই দেয় না, সব দোকানে দিয়ে দেয়। বড় কেউ দিচ্ছে, ও খাচ্ছে, আর বড় তো এখনো স্নানই করেনি, আর ছোট আমার স্নান টান করে একদম রেডি হয়ে গেছে। ভাত টাত খেয়ে রেডি হয়ে গেছে, এবারে এরকম ক্যারাম বোর্ড খেলবে, আমাকে ডাকছে, না হয় দিদিকে ডাকছে, না হয় কি করবে, ও তো একা খেলতে পারবে না, আমিও ক্যারাম বোর্ড খেলতে জানি না, ওর সাথে বসতে হয়েছে। এবারে আর ওর খেলতে পারবে না, কিন্তু খেলার নেশাটা অনেক, এটা আমি দেখেছি। তো ঠিক আছে চলো বন্ধুরা, দেখি কিরকম খেলতে পারি। কি কি রান্না করেছে আমি আপনাদেরকে সবই দেখাচ্ছি। ভাত করেছে, কলা আলু ভাজা করেছে, কুমড়ো সবজি বানিয়েছে, পোস্ত বানিয়েছে, আর এটা হচ্ছে আমার থাল, এটা বড়ের থাল, এটা বড় মেয়ের থাল, ছোট তো আগে খেয়ে নিয়েছে, ও তো খাবারে অপেক্ষায় থাকে না, স্নান হলে বা খাবার চাই, যে যাই হোক তা এবারে খাবো। সত্যি করে আমি বড় ভালোই খেয়েছি, কেন রান্না যখন খেতে পাচ্ছি তখন বলতে হবে বড় ভালোই। বাড়িতে থাকলে রান্নাটা ওই করে, মাছ হয় যাই কিছু হয়, আমি যদি কাজের মধ্যে ব্যস্ত থাকি তো বড়ই রান্না এদিকে চলে আসে, বলে যে আমি রান্নাটা করে নিচ্ছি তুমি এদিকে কাজটা করে নাও, তো আমার কাজের জন্য খুব হালকা হয়ে যায়। আমার চলে গেলে তো কাজে আমি অনেক চাপ চলে আসে না, কি করবো, একজনকে তো বাইরে কাজ করতে হবে, একজনকে তো দুটো দেখতেই হবে, একা হাতে সামলা অনেক মুশকিল হয়ে যায়, দুটো মেয়ে তাদেরকে দেখতে হয়, তারপরে আবার তাদের টিফিন খাওয়া আছে, তাদের ভাত খাওয়া আছে, রান্না বান্না কী হবে কী খাবে, বড় তো রেডি সিটি খেতে যায় না, ছোটো যদিও খেয়ে নেয়, বড়কেও জাদুকতায় খেয়ে নেবে, তো বড়ের আবার সব রান্না পছন্দ হয় না, ও নিজের হাতে রান্না করে নিজে ভালো খায়, তো সেই জন্য আমি বলি তাহলে আমি এদিকে বাইরে কাজগুলো করছি, তুমি রান্নাটা নিজের মতো করছিলে না, নিজের মতো করছে নিজে খেতে পারবে, তো সেই জন্য ও রান্নাটা করতে আসে, ও টিফিনটাও বানায় রান্নাটাও বানায়, রাতে যদি থাকে রাতেও খাবারটা বানিয়ে দিবে, তো সেই জন্যই আমার আর টেনশন হয় না বেশি। মা না থাকলে আমরা একসাথে টেবিলে বসে খেয়ে নিই, এই টেবিলটা ছোটো তো তাই চারজন হয় মোটামুটি, কিন্তু তো ছোটো খেয়ে নিয়েছে আগে, তার জন্য আমরা তিনজন একসাথে বসে খেয়ে নিব, মা যখন থাকে তখন আমি মা খাই আর বর দুটো মেয়ে একসাথে খেয়ে নেই, তো আজকে তো মা নেই তো আমরা একসাথে খেয়ে নেবো আজকে। আর বেলাও অনেক হয়ে গেছে, প্রায় 2:30 বাজতে গেল, তার জন্যে ছাদটাও দেখিয়ে দিচ্ছি, তার সাথে সাথে কত দেখুন বন্ধুরা, কত আমার পাশের বাড়িতে মুকুল এসেছে এবছর, এবছর কি আম ধরবে চিন্তার বাইরে, চপ্পলটা পরে নিয়ে নাহলে ছাদে অনেক নোংরা আছে, দেখুন ছাদে কত কাপড় মেলা আছে, আমার তো যে কেচে হাত ব্যথা ধরে গেল এত কাপড়, কাপড়গুলো সব আমাকে উল্টাতে হবে তুলতে হবে, এরকম কত পায়রা টায়রা এখানে বসে আছে, জবা ফুলের এই জবা ফুলের গাছটাতে কালকে অনেক ফুল ফুটেছিল, কালকে আমি পুজোতে টাইমই পাইনি, তো আজকে দেখলাম ফুলগুলো সব মারা গেছে আর একটা ফুলও ফুটেনি, কি অবস্থা। আমাকে অনেক অনেক সাপোর্ট করুন, আপনাদের সাপোর্টে আমাকে এগিয়ে নিয়ে যাবে ভিডিও করার জন্যে, আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না।